একের পর এক সিঙ্গেল স্ক্রিন যখন বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এক সরকারি প্রেক্ষাগৃহ পেতে চলেছে শহর কলকাতা। মাল্টি স্ক্রিন এই প্রেক্ষাগৃহ হবে একেবারেই নন্দনের মতো। বিশেষ করে আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবের যে সমস্ত ভেন্যুর তৈরি হয়েছে সেই তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র শতবর্ষ ভবনের। মহামারীর জেরে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া এই প্রাণহীন শহরে ফের নতুন করে খুলছে এক প্রেক্ষাগৃহ। 72 নম্বর দেশপ্রাণ শাসমল রোডের চলচ্চিত্র শতবর্ষ ভবন আবার নতুন করে আত্মপ্রকাশ করছে। আগামী 6 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হলের উদ্বোধন করবেন। তবে এই হলের পথ চলা শুরু হয়েছিল বাম আমলে। 2007 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে প্রথম উদ্বোধন হয় এই প্রেক্ষাগৃহে। এরপর থেকে কেবলমাত্র চলচ্চিত্র উৎসবে এই হলে সিনেমা দেখানো হতো, কিন্তু বছরের বাকি সময় ধুলো জমত আসনে সিনেমার পর্দায়। তবে এবার পুরোদস্তুর বছরভর সিনেমা দেখানো হবে এখানে। তার আগে অবশ্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখানো হবে। সেই মতোই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙের পোচ পড়ছে রংচটা দেওয়ালে, সেজে উঠছে নবরূপে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইম্পার চেয়ারম্যান। নতুন করে লোক সিনেমা বাড়বে, লোক দেখবে, ওখানে আমাদের সিনেমা ছিল না, স্ক্রিন ছিল না, ওখানে লোক দেখিয়ে দিয়েছে মানুষ, রমজান মানছে না, ঈদে বড় বড় ছবি আসছে, ছবি আসছে, স্ক্রিন তো নেই এখন, যে ছোটখাটো স্ক্রিন করে মাল্টিস্ক্রিন করে যদি খোলে। দুটো, পাঁচটা ও সাতটার শোয়ে এখানে সিনেমা চলবে। বাংলা সিনেমাকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে এই হলে। 152 আসন বিশিষ্ট এই নতুন হলে নন্দনের মতোই টিকিট কেটে সিনেমা দেখা যাবে। আর এতেই বসনী সংকেত দেখছেন প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত। মুশকিলে পড়ে যাবে না, আশেপাশে যারা সিঙ্গল স্ক্রিন আছে অতি মুশকিলে পড়ে যাবে, যদি তার মানে ওরা যা টিকিট রেখে যদি বিক্রি করছে। নন্দন একটু আউট অফ দ্য ওয়ে, সেন্ট্রাল ক্যালকাটার, ওখানে অত এফেক্ট করে, কিন্তু অত এফেক্ট করে না। কিন্তু এইটা যদি এখন সাউথ ক্যালকাটা একটা থিয়েটার কম দামে টিকিট বিক্রি করে যদি নতুন ছবিগুলো চালায় তাহলে একটু মুশকিল হয়ে যাচ্ছে না, বা কি বলা যাবে, কিছু তো বলার নেই। ফুড স্টল, টিকিট কাউন্টার থেকে প্রজেক্টের রুম সবই প্রস্তুত। সকাল থেকে দুপুর 2 পর্যন্ত এখানে সিনেমা প্রিভিউ এর ব্যবস্থা থাকছে। সিনেমা নিয়ে পড়াশোনা করা পড়ুয়ারাও বিভিন্ন ছবি দেখতে পারবেন এই নতুন সরকারি প্রেক্ষাগৃহের আবির্ভাবে। খুশির হাওয়া চলচ্চিত্র কলাকুশলী মহলে। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।